নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের রয় মার্টিন প্রশ্নপিচিত্রা জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার, তো দেখো মডেল কোশ্চেন পেপার আমরা 11 সলভ করাবো। এই কোশ্চেন পেপার 11 সলভ করতে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের এসবি একাডেমিক সেন্টারকে সাহায্য করেছে তার মধ্যে থেকে অন্যতম হলো আমাদের কোচিনের ছাত্রী চৈতালি এবং আমাদের একটা ছাত্র এস কে সাহারাব। এই দুজন কিন্তু আমাদের এই ভূগোল রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করতে গুরুত্বপূর্ণ সাহায্য করেছে আমাদের এসবি একাডেমিক সেন্টারকে। তাহলে আলোচনা করা যাক। এস কে সাহারাব এবং চৈতালিকে জানাই আমাদের এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 11 সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করে দিলে আমাদের অনেকটা উপকার হয়। তো দেখো 1.1-এ হিমবাহ ও জলধারার সঞ্চয়কারদের ফলে প্রান্ত গ্রাবরেখার সৃষ্ট ত্রিকোণাকৃতি ভূমিরূপকে কী বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে, তো দেখো তোমরা এখানে কিন্তু যেগুলো রাইট মার আছে সেগুলো লিখবে না, কিন্তু অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার কেম হবে, ঠিক আছে। 1.2-তে গ্রেট গ্রিন ওয়াল অরণ্য প্রাচীরটি নির্মিত হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট 1.2-এর অ্যান্সার হবে সাহারা। অ্যান্সার কী হবে? সাহারা মরুভূমি প্রসার রোধের জন্য। 1.3-তে ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ কী? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নদীর নিম্নক হয়, কী হবে? নদীর নিম্নক হয়। 1.4-এ তাপমাত্রা স্থির থাকে কোথায়? তাপমাত্রা স্থির থাকে কোথায়? অ্যান্সার হবে 1.4-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ট্রোপোপজে। 1.5-এ প্রদত্ত যে শহরের বৈপ্লব্য উষ্ণতা দেখার সম্ভাবনা আছে তা হল? অ্যান্সার হবে, তো দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সিমলা। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? 1.6-এ মরাকটাল ড্যাশ তিথিতে হয়। সুপ্রিয় দর্শকার্থী, মরাকটাল কিন্তু আমাদের ঘয়ের অ্যান্সার হবে অষ্টমী তিথিতে হয়, অষ্টমী তিথিতে হয়। 1.7-এ ক্লিন সিটি পরিকল্পিত পরিকল্পনাটি পরিকল্পিত হয়, ক্লিন সিটি পরিকল্পনাটি পরিকল্পিত হয় কোথায়? 1.7-এর অ্যান্সার হবে দিল্লিতে, কোথায় হয়? দিল্লিতে হয়। 1.8-এ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে, 1.8-এর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে, খয়ের অ্যান্সার জম্মু কাশ্মীর, কী হবে? জম্মু কাশ্মীর হবে। 1.9-এ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গোয়ার অ্যান্সার গুরু শিখর। 1.10-তে সর্দার সরবরাহ প্রকল্প যে নদীতে অবস্থিত তা হল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নর্মদা, কী হবে? নর্মদা হবে। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নর্মদা। 1.11-এ ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, অ্যান্সার হবে, তো দেখো জোয়ার উৎপাদনে তাই তো, মহারাষ্ট্র, অ্যান্সার কী হবে? কয়ের অ্যান্সার হবে মহারাষ্ট্র। 1.12-তে ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানাটি কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1.12-এর যে প্রশ্ন বলেছে প্রাচীনতম ইস্পাত কারখানা, ঠিক আছে, অ্যান্সার হবে বানপুর ও কুলটি, কী হবে? বানপুর ও কুলটি, ওকে, গোয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.13-তে ভারতের সবুজ নগরী বলা হয়, 1.13-তে ভারতের সবুজ নগরী বলা হয়, অ্যান্সার হবে চেন্নাইকে, কী বলা হয়? চেন্নাইকে বলা হয়। পরের প্রশ্ন 1.14-এ একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হলো, একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হলো, অ্যান্সার হবে আমাদের আটলাস, অ্যান্সার কী হবে? আটলাস হবে। তো দেখো এগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, বাকি বিবাক্ষ এইগুলো কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে। এবার আমি 2.1-এর প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে। তো দেখো তোমরা পরীক্ষার সময় শুদ্ধ হলে কিন্তু সু লিখবে,
অশুদ্ধ হলে কিন্তু অ লিখবে, আমি কিন্তু রাইট মেরে দিচ্ছি, ঠিক আছে, কি বলছো বুঝতে পারছো? 2.1 অনে হিমরেখার উপর দিয়ে নদীর হিমবাহর উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটা কি আছে? ঠিক আছে, মানে শুদ্ধ আছে, ঠিক আছে, শুদ্ধ। আর কি বলেছে? ম্যাগনেটোপজ, ম্যাগনেটোপজ বলয়কে ভ্যান অ্যালেন বিকরণ বলা হয়, এটাও কি আছে? এটাও শুদ্ধ আছে। ওকে, পরের প্রশ্ন 2.13-তে স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় ভোরবেলায়, এটা কি আছে? শুদ্ধ আছে, মানে ঠিক আছে। 2.14-এ সকল বজ্রই পরিবেশ দূষণ ঘটায়, তো দেখো কথাটা বজ্র পদার্থ তো পরিবেশ দূষণ ঘটায়, এটা তো মানতে হবে, কিন্তু সত্যি কথা বলতে যে বজ্র পদার্থ, কিছু কিছু বজ্র পদার্থ আছে যে পরিবেশ দূষণ ঘটায় না, ঠিক আছে, কিছু কিছু বজ্র পদার্থ আছে পরিবেশ দূষণ ঘটায় না, তার জন্য এটা কী হবে? অশুদ্ধ হবে, ঠিক আছে, এটা অশুদ্ধ হবে, মানে ভুল আছে। 2.15-এ ভারতের রাজধানীর নাম দিল্লি, এটা ঠিক আছে, শুদ্ধ আছে। 2.16-এ শুষ্ক উষ্ণ আবহাওয়া চা চাষের আদর্শ, এটা ভুল আছে। 2.17-এ পশ্চিমঘাট একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত, পশ্চিমঘাট একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত, এটা কি আছে? ঠিক আছে। ওকে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এবার আমরা 2.2-এর প্রশ্নগুলো সলভ করাবো। শূন্যস্থান কি বলছে? 2.1-এ অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে দেয়াজ বলে, অ্যান্সার হবে বারখান বলে, তো বানামটা লেখা আছে, তা সত্ত্বেও বানামটা বড় করে লিখে দিচ্ছি যাতে ছেলেমেয়েরা বয়াকার খয়রে পাকান ন, ঠিক আছে, বারখান বলে। 2.21-এর প্রশ্নের অ্যান্সার হবে আমাদের। পরের প্রশ্ন 2.22-তে জলবায়ুর লেখচিত্রে উষ্ণতা রেখাটি উল্টানো ইউ আকৃতি স্থানটি কোন গোলার্ধে, অ্যান্সার হবে উত্তর গোলার্ধে, কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন 2.23-তে ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউল্যান্ডে তুষারপাত হয়, অ্যান্সার হবে ল্যাব্রোডার স্রোতের প্রভাবে, ল্যাব্রোডার লয়জভালা আকার বয়রাভালা ড এক, ল্যাব্রোডার লয়জভালা আকার বয়রাভালা আকার ড আর র, ঠিক আছে, শূন্যস্থানে এটা হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 2.24-এর প্রশ্ন কী বলছে? ড্যাশ ভারতের বৃহত্তম শেষকালে, অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী, হস্যই নয়দয় হস্যি রয়কার গয়াকার নয়দয় হস্যি, ইন্দিরা গান্ধী। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন 2.25-এ ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, অ্যান্সার হবে কোয়েম্বাটুরকে, কোয়েম্বাটুরকে, কোয়েম্বাটুর, ঠিক আছে, কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 2.26-এ ভারতের প্রথম মৌসুমি বায়ু প্রবেশ করে কোথায়, তো দেখো ভারতের প্রথম মৌসুমি বায়ু প্রবেশ করে কিন্তু কেরালা, কেরালা, কয়েকার রয়েকার লয়কার, কেরালাতে কিন্তু প্রবেশ করে। পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? বলেছে 2.27-এ ভারতের ড্যাশ রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম, তো দেখো এখানে বলেছে কম বলেছে, ঠিক আছে, সবচেয়ে কম, কম হলে কী হবে? বিহার হবে, কী হবে? বিহার হবে। আর যদি সবথেকে বেশি হয় তাহলে কী হবে? সেটা কিন্তু কেরালা হবে, কে কেরালা, কেরা কেরালা বলে অনেকে, কেরালা বলে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো কারণে হয়তো বাই মিস্টেক হয়ে গেছে, এর আনসার কী হবে? বিহার হবে। ওকে, কী বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? আমাদের নেক্সট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক। তো দেখো আমাদের 2.3-এর প্রশ্নগুলো সলভ করাচ্ছি, এখানে কী বলছে? 2.3 মানে একটি পুঞ্জিত ক্ষয়ের একটি উদাহরণ দেওয়া, তো দেখো পুঞ্জিত ক্ষয় কোথায় লক্ষ্য করা যাচ্ছে? পুঞ্জিত লয় মানে ক্ষয় লক্ষ্য করা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে, হিমালয় অঞ্চলে কিন্তু এর একটা বড় উদাহরণ, ঠিক আছে, হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু পুঞ্জিত ক্ষয়ের একটা বড় উদাহরণ। সুপ্রিয় দর্শকার্থী বুঝতে পারছো, এটা অ্যান্সার এই লিখে নেবে। আমাদের 2.32-তে কী বলছে? কোন বায়ু প্রবাহকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়, অ্যান্সার হবে মৌসুমি বায়ুকে, মৌসুমি বায়ুকে বলা হয়। সুপ্রিয় দর্শকার্থী, মৌসুমি বায়ুকে বলা হয়, ঠিক আছে। 2.33-তে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ দিনের কোন সময় সর্বনিম্ন হয়, অ্যান্সার হবে দুপুরবেলায়, কোন সময় হয়? দুপুরবেলায় সর্বনিম্ন হয়। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন 2.34-এ কম্পোস্ট সার কী কী ধরনের বজ্র থেকে তৈরি হয়, তোমরা জানো হিউমাস থেকে তৈরি হয়, হিউমাস এবং সবুজ বজ্র থেকে তৈরি হয়, হিউমাস, হিউমাস, ঠিক আছে, তার সঙ্গে সবুজ বজ্র, সবুজ
বজ্র থেকে কিন্তু তৈরি হয়। ওকে, কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে 2.35-এ, কারেওয়া মৃত্তিকা ভারতের কোথায় দেখা যায়? অ্যান্সার হবে কিন্তু কাশ্মীরে দেখা যায়। 2.36-এ, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয়? তো দেখো, পাতাল রেল চালু হয় কিন্তু প্রথমে কিন্তু কলকাতায়, যেটা 1984 খ্রিস্টাব্দে কিন্তু চালু হয়। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তো দেখো, এবার আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, বলেছে 2.37-এ, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে অসম, অসমে অবস্থিত। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.38-এ, আরএফের পুরো নাম কী? অ্যান্সার হবে রেডিও ফ্রিকোয়েন্সি, আর এ ডি আই ও এফ আর ই কিউ ইউ ইএন সি ওয়াই, সি এটা ওয়াই, ঠিক আছে, সি ওয়াই, রেডিও ফ্রিকোয়েন্সি। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সলভ করিয়ে দেবো। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? 2.4-এর প্রশ্ন, ওকে, বলেছে 2.41-এ, বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত? অ্যান্সার হবে আমাদের ব্লু আউট। 2.42-তে, ল্যাব্রাডর স্রোত? অ্যান্সার হবে আমাদের হচ্ছে হিমপ্রাচীর। 2.43-তে, অনুসারী শিল্প হচ্ছিল মোটর গাড়ি নির্মাণ শিল্প। ইসরো হবে হচ্ছিলো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তো দেখো, এটা আমাদের মডেল কোশ্চেন পেপার 11 সলভ করেছে, আমি পরের দিন তোমাদের মডেল কোশ্চেন পেপার 12 সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।